হ্যালো বন্ধুরা সৌম্যান একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব। নৌকা এবং স্রোত সম্পর্কিত একটি টাইপের অঙ্ক যে টাইপের অঙ্কটা আমি আজকে আলোচনা করব সেই টাইপের অঙ্কগুলিকে শিখতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো যাতে সহজে এই টাইপের অঙ্কটিকে তোমরা শিখতে পারো আর চ্যানেলে যারা নতুন এসেছো তাদের বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো অঙ্ক এবং জিআই সম্পর্কিত যে কোনো ভিডিও সহজে পাওয়ার জন্য তাহলে দেখে নাও আজকের ভিডিওর যে টাইপের অঙ্কটি তোমাদের করাবো তার প্রথম অঙ্ক দেখো প্রথম অঙ্কে বলা রয়েছে স্থির জলে এক্স এবং ওয়াই নৌকা দুটির গতিবেগ যথাক্রমে দশ কিমি পার ঘন্টা এবং আট কিমি পার ঘন্টা সকাল আটটার সময় এক্স নৌকা স্রোতের অনুকূলে এবং ওয়াই নৌকা স্রোতের প্রতিকূলে পঁয়তাল্লিশ কিমি দূরবর্তী নদীর একই তীরের দুটি ঘাট থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে কখন তারা মিলিত হবে তো অঙ্কটা পড়ে তোমাদের অবশ্যই একটা ধারণা আসছে যে এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা সময়ের দূরত্বের একটি অঙ্কের সমান হবে তো সময়ের দূরত্ব বা ট্রেনের অঙ্কের একটি অঙ্কের সমান হবে তো কীভাবে আমরা অঙ্কটি করবো প্রথমে একটা ডায়াগ্রামের মাধ্যমে তোমাদের এটাকে বোঝাচ্ছি তারপর অঙ্কটি করছি দেখো এক লাইনের মধ্যে অঙ্কটিকে আমরা করতে পারবো প্রথম কথা দেখো দুটি নৌকা একটা এক্স নৌকা আর একটি নৌকা ওয়াই একটি নৌকা এই দিক থেকে যাচ্ছে অপরটি নৌকা এদিক থেকে আসছে দেখো পরিষ্কার ভাষা বলেছে পরস্পরের অভিমুখে পরস্পরের অভিমুখে মানে হচ্ছে যারা পরস্পরের দিকে হচ্ছে এক্স নৌকা এদিকে যাচ্ছে ওয়াই নৌকা এদিকে আসছে এবার টোটাল অংশটুকু দূরত্ব অঙ্কে বলে দিয়েছে কত পঁয়তাল্লিশ কিমি একজনের গতিবেগ বলেছে আট কিলোমিটার পার আওয়ার আর আরেকজনের গতিবেগ বলেছে দশ কিলোমিটার পার আওয়ার প্রথমটা হচ্ছে দশ পরেরটা হচ্ছে আট কিলোমিটার পার আওয়ার এবার একটু তোমরা যদি খেয়াল করে দেখো এরকম অঙ্ক তোমরা আগেও করেছো ট্রেনের অঙ্কের সময় যে যখন টোটাল দূরত্ব যখন ছিল একটি ট্রেন অপর ট্রেনকে অতিক্রম করে কখন মিলিত হবে সেই অঙ্কটা যেরকম ছিল এই অঙ্কটি ঠিক সেরকমভাবেই করতে হবে আমাদের বের করতে হবে কখন তারা মিলিত হবে কখন মিলিত হবে মানে হচ্ছে আমাদের সময় এখানে বের করতে পড়েছে তাহলে সময় বের করতে বললে নিশ্চয়ই আমরা জানি সময় বের করার সূত্র হচ্ছে দূরত্ব বাই গতিবেগ এবার কথা হচ্ছে এখানে আমাদের কিভাবে করতে হবে দেখো এখানে নির্দিষ্ট করে দূরত্ব এখানে বলা রয়েছে পঁয়তাল্লিশ কিমি অর্থাৎ এক্স এদিক থেকে যাচ্ছে ওয়াই এদিক থেকে আসছে তাদের দূরত্ব যেটা অতিক্রম করতে হবে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ কিমি তাহলে আমরা টোটাল দূরত্ব পঁয়তাল্লিশ কিমি এখানে বলতে পারি আর গতিবেগ যেটা আমাদের বের করতে হবে সেটা হবে কিন্তু আপেক্ষিক গতিবেগ তাহলে আপেক্ষিক গতিবেগ কি করে বের করব। আপেক্ষিক গতিবেগ আপেক্ষিক গতিবেগ বের করতে গেলে আমাদের কী করতে হবে আমরা জানি যখন বিপরীত দিক থেকে কোনো কিছু আসে তখন দুটো গতিবেগ সর্বদা যোগ হয়ে যায় এবং একই দিক থেকে যদি কোনো গতিবেগ যায় তখন দুটো গতিবেগ বিয়োগ হয়ে যায় তাহলে বিপরীত দিক থেকে যেহেতু আছে তার আপেক্ষিক গতিবেগ আছে দশ যোগ আঠেরো সমান সময় আঠেরো কিলোমিটার পার হওয়ার এই যে আঠেরো কিলোমিটার পার হওয়ার বের এই গতিবেগকে আমরা নিচে লিখে দেবো তাহলে পঁয়তাল্লিশ বাই আঠেরো এবার আমাদের যদি এখানে কাটি তাহলে কত আসবে সেটাকে দেখো তিন দিয়ে তিন পনেরো পঁয়তাল্লিশ তিন ছয় আঠেরো আবার তিন দিয়ে তিন পাঁচ পনেরো তিন দুগুণি ছয় অর্থাৎ পাঁচ বাই দুই এটাকে যদি ভাঙি তাহলে আমরা বলতে পারি আড়াই ঘন্টা অর্থাৎ টু পয়েন্ট ফাইভ ঘণ্টা মানে হচ্ছে আড়াই ঘন্টা তাহলে কখন তারা মিলিত হবে আড়াই ঘন্টা পর তারা মিলিত হবে এবার কথা বল দেখো অঙ্কে নির্দিষ্ট একটা সময় বলে দিয়েছে দেখো সকাল আটটার সময় এক নৌকা স্রোতের অনুকূল এবং ওয়াই নৌকা স্রোতের প্রতিকূলে রওনা হচ্ছে তাহলে সময় তো নিশ্চয়ই বলে দিয়েছে অঙ্কে আটটার সময় তাহলে আটটার পরে আড়াই ঘন্টা অর্থাৎ আটটা থেকে আড়াই ঘন্টা পর তারা মিলিত হবে তাহলে এখানে যুক্ত করতে পারে আটটা আড়াই তাহলে সহজেই বলতে পারি আটটা বেজে আটটা বেজে আড়াই ঘন্টা পর অর্থাৎ টু পয়েন্ট ফাইভ তাহলে যোগ করলে এখানে অ্যান্সারটা কত আসবে যোগ করলে এখানে আনসারটা আসবে দশটা পয়েন্ট ফাইভ এই পয়েন্ট ফাইভ মানে হচ্ছে এটা হাফ হয়ে যাবে অর্থাৎ আমরা জানি খেয়াল করে একটু বুঝে দেখো যদি এক ঘন্টা বলি আবার যদি বলি ওয়ান পয়েন্ট ফাইভ এই ওয়ান মানে হচ্ছে এক ঘন্টা আর পয়েন্ট ফাইভ মানে হচ্ছে টোটাল হাফ হয়ে যাবে তাহলে আমরা জানি কোনো ঘন্টা ষাট মিনিটে হয় তাহলে এটাকে মিনিটে পরিণত করতে গেলে নিশ্চয়ই হাফ হয়ে যাবে তাহলে ষাট মিনিটে হাফ হলে কত হবে তিরিশ মিনিট ঠিক পয়েন্ট ফাইভ মানে হচ্ছে হাফ হয়ে যাওয়া তাহলে যে কোনো মিনিটে হাফ হলে এরও কত হবে তাহলে ষাট মিনিটে হাফ হচ্ছে তিরিশ মিনিট তাহলে দশটা বেজে তিরিশ মিনিটে তারা মিলিত হবে এইভাবে খুব সহজে অঙ্কটিকে আমরা করতে পারি তো একটু যদি বুঝে নিয়ে করো অঙ্কগুলিকে করতে পারবা এই অঙ্কটি কিন্তু সময়ের দূরত্ব অঙ্কের সাথে সম্পূর্ণ মিল রয়েছে তো এবার দেখে না এই টাইপের আরেকটি অঙ্ক আমরা কীভাবে করতে পারি এবার দেখে নাও একই টাইপের পরের অঙ্ক দেখো পরের অঙ্ক বলা হচ্ছে স্রোতের অনুকূলে এ ও বি নৌকার দুটি বেগ যথাক্রমে দশ কিমি পার ঘণ্টা এবং আট কিমি পার ঘণ্টা স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ ছয় কিমি পার ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে ষাট কিমি যেতে বি নৌকার কত সময় লাগবে এই অঙ্কটি আগের অঙ্কটি থেকে একটুখানি আলাদা রয়েছে তো কিভাবে করতে হবে একটুখানি দেখে নাও এখানে দেখো দুটো নৌকার কথা বলা হয়েছে একটা এ নৌকা একটা বি নৌকা দেখো স্রোতের অনুকূলে এখানে বলে দিয়েছে দেখো স্রোতের অনুকূলে এ ও বি নৌকা দুটির বেগ যথাক্রমে বলে দিয়েছে তাহলে আমরা বলতে পারি অনুকূলের বেগ অনুকূলের অনুকূলের বেগ মানে হচ্ছে অনুকূল আমরা কোন চিহ্ন দ্বারা বলেছিলাম এ চিহ্ন দ্বারা অর্থাৎ দুটি নৌকারও এরমার অঙ্কে বলা রয়েছে এ বলা রয়েছে দশ কিলোমিটার পার আওয়ার আর বি বলা রয়েছে আট কিলোমিটার পার আওয়ার দুটি নৌকার অনুকূলের বেগ আমরা বেরিয়ে গেল এবার বলেছে স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ বলে দিয়েছে ছয় কিমি পার ঘন্টা একটু বুঝে নাও স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ অঙ্কদের বলে দিয়েছে অর্থাৎ প্রতিকূল মানে আমরা জানি এটা বি চিহ্ন দ্বারা করা হয় প্রতিকূলে এ নৌকার বেগ কত বলে দিয়েছে ছয় কিলোমিটার পাড়া কিন্তু প্রতিকূলে বি নৌকার বেগ আমাদের অঙ্কে কোথাও বলা নেই সেটাই অঙ্কের উত্তরে বের করতে বলেছে যে স্রোতের প্রতিকূলে ষাট কিমি যেতে কত সময় লাগবে তাহলে অঙ্কে কিন্তু নির্দিষ্ট করে সময় বের করতে বলেছে তাহলে আমরা কি জানি সময় বের করার সূত্র কি সময় বের করার সূত্র হচ্ছে দূরত্ব বাই গতিবেগ অর্থাৎ বি নৌকার সময় এখানে বের করতে বলেছে দূরত্ব কিন্তু অঙ্কে বলে দিয়েছে ষাট কিন্তু গতিবেগ আমাদের কী গতিবেগ মানে এখানে অঙ্কে দেখো বলেছে প্রতিকূলের গতিবেগ আমাদের লাগবে কিন্তু বীর প্রতিকূলের গতিবেগ অঙ্কে বলা নেই সেটা আমাদের বের করতে হবে তাহলে প্রতিকূলের গতিবেগ বের করতে গেলে আমাদের কোন সূত্রকে কাজে লাগাতে হবে সেটাকে একটু দেখে নাও তো সর্বপ্রথম তোমাদের আমরা জানিয়ে রাখি যে সূত্রগুলোকে অবশ্যই তোমরা মুখস্থ করে রেখো যাতে অঙ্কগুলি করতে তোমাদের সুবিধা হয় তো আমি তোমাদের মনে করার জন্য চারটি সূত্র এখানে লিখছি যাতে তোমাদের মনে থাকে এ এ মানে আমরা জানি অনুকূলের বেগ তাহলে এ সমান সমান এক্স প্লাস ওয়াই বি মানে আমরা জানি প্রতিকূলের বেগ তাহলে বি মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই এবার এক্স সমান সমান আমরা কি জানি এ প্লাস বি বাই দুই এক্স হচ্ছে স্থির জন্য নৌকার গতিবে আর ওয়াই হচ্ছে স্রোতের গতিবে আবার ওয়াই সমান সমান কত আসবে ওয়াই সমান সমান আসবে এ মাইনাস বি এই চারটি সূত্রকে ব্যবহার করে আমরা অঙ্কগুলোকে করব বা যে কোনো অঙ্ক আমরা করতে পারি নৌকা এবং স্রোতের এবার কথা হচ্ছে আমরা কিভাবে অঙ্কটিকে সাজাবো বা কোন সূত্রকে আমরা ব্যবহার করব প্রথম কাজ হচ্ছে আমাদের যে প্রতিকূলের গতিবেগকে বের করে না প্রতিকূলের গতিবেগ মানে হচ্ছে বি বের করতে হবে তাহলে বি বের করতে গেলে আমাদের কি কি লাগবে বি বের করতে গেলে আমাদের স্থির জলে নৌকার গতিবেগ লাগবে আর স্রোতের গতিবেগ লাগবে এবার স্থির জলে নৌকার গতিবেগ আমরা কি করে বের করব এবার দেখো আমরা বের করব স্রোতের গতিবেগ এবার দেখো অনুকূলের বেগ আমরা পেয়ে গেছি এরও পেয়ে গেছি বিরও পেয়ে গেছি আবার প্রতিকূলের গতিবেগ পেয়ে গেছি তাহলে দেখো এর অনুকূলের গতিবেগ পেয়ে গেছি এর প্রতিকূলের গতিবেগ পেয়ে গেছি এখান থেকে আমরা স্রোতের বেগ বের করতে পারবো না কারণ এ নৌকা অনুকূলের গতিবেগ প্রতিকূলের গতিকে যাই হোক না কেন স্রোতের বেগ কিন্তু এ নৌকারও যা হবে বি নৌকারও তাই হবে কারণ তারা একই দিকে প্রবাহিত হচ্ছে এবার খেয়াল করে দেখো আমরা বের করব স্রোতের বেগ স্রোতের বেগ মানে আমরা জানি ওয়াই দ্বারা এটাকে বিবেচনা করে থাকি তাহলে স্রোতের বেগ বের করার সূত্র কি বের করার সূত্র হচ্ছে এ মাইনাস বি বাই দুই এ মানে বলেছে আমরা যেটা বের করছি সেটা কিন্তু এ নৌকারটা বের করছে এ নৌকার এ মানে হচ্ছে দশ আর বি মানে হচ্ছে ছয় বাই দুই তাহলে থাকে কত চার বাই দুই কাটলে থাকে দুই কিলোমিটার পাড়া দেখো স্রোতের বেগ অঙ্কে বেরিয়ে আসলো আমাদের বের করতে হবে বি নৌকার স্থির জলের গতিবেগ কারণ স্রোতের গতিবেগ আমরা পেয়ে গেছি এই স্রোতের গতিবেগটা এ নৌকারও যা হবে বি নৌকার স্থির জলের গতিবেগ করবো স্থির জলের নৌকার গতিবেগ এবার আমাদের খেয়াল করে দেখো আমাদের মান হাতে রয়েছে আর বি নৌকার অনুকূলের গতিবেগ হাতে রয়েছে তো আমরা এখান থেকে স্থির জলের গতিবেগটাকে বের করব অর্থাৎ এক্সের মানটাকে আমরা এখান থেকে বের করব তাহলে কোন সূত্রকে ব্যবহার করব আমরা দেখব যেখানে ওয়াই রয়েছে যেখানে এ রয়েছে এবং এক্স রয়েছে সেই সূত্রটাকে আমরা এখানে ব্যবহার করব। তাহলে আমরা বলতে পারি যে আমরা প্রথম সূত্রটাকে ব্যবহার করে আমরা এটাকে পেয়ে যেতে পারি এবার আমরা যদি ব্যবহার করি এই সূত্রটা এ সমান সমান এক্স প্লাস ওয়াই এ মানে কত বলেছে এ মানে অঙ্কে বলেছে বিয়ের অনুকূলের বেগ আট এক্স মানে অঙ্কে কত বলেছে এক্স অঙ্কে বের করতে হবে আর ওয়াই মানে অঙ্কে বলেছে দেখো স্রোতের বেগ দুই এবার আমাদের এক্সের মান বের করতে গেলে কী করতে হবে আট বিয়ে দুই তাহলে এর মান বের হলো ছয় এত কিলোমিটার এটাই হচ্ছে স্থির জলের নৌকার গতিবেগ অর্থাৎ বি স্থির জলে নৌকার গতিবেগ আমরা পেয়ে গেছি এবার কাজ হচ্ছে কি আমাদের বের করতে হবে প্রতিকূলের গতিবেগ দেখো স্থির জলের নৌকার গতিবেগ পেয়ে গেছি স্রোতের বেগ পেয়ে গেছি এবার প্রতিকূলের গতিবেগ বের করতে গেলে আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নাই তাহলে প্রতিকূলে বের করার সূত্র কি প্রতিকূল মানে হচ্ছে বি বি বের করার সূত্র হচ্ছে এক্স মাইনাস ওয়াই তাহলে খুব সহজেই আমরা এটাকে করতে পারি বি সমান সমান এক্স মাইনাস ওয়াই বির মান আমাদের বের করতে হবে এক্স মান অঙ্ক কত বলেছে ছয় আর ওয়াই মানে অঙ্কে কত বলেছে দুই তাহলে বি সমান সমান ছয় থেকে দুই বিয়োগ করলে চার কিলোমিটার পার হওয়ার বি মানে হচ্ছে প্রতিকূলের গতিবেগ তাই আমরা সহজেই পেয়ে গেছি প্রতিকূলের গতিবেগ চার কিলোমিটার পার আওয়ার এই গতিবেগটা নিয়ে আমাদের এখানে বসিয়ে দিতে হবে কারণ আমাদের এখানে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে প্রতিকূলের গতিবেগ অঙ্কে দেখো বলেছে স্রোতের প্রতিকূলে যেতে নৌকার কত সময় লাগবে তাহলে প্রতিকূলে যেতে বের করতে গেলে আমাদের প্রতিকূলের গতিবেগটা বের করে নিতে হচ্ছে তাহলে থাকছে পনেরো কিলোমিটার পাওয়া তো এই অঙ্কটা করতে গেলে আমাদের দেখো কতগুলো স্টেপ করতে গেলো একটা দুটো তিনটে স্টেপ আমাদের করতে হলো তবেই এই অঙ্কটা আমরা করতে পারলাম তো তিনটে স্টেপ কেন করতে হলো কারণ আমরা জানি প্রতিকূলের গতিবেগ বের করতে গেলে একবার স্রোতের বেগ বের করতে হবে একবার স্থির জন্য নৌকার গতিবেগ বের করতে হবে তবেই আমরা প্রতিকূলের গতিবেগ বের করতে পারবো তো অঙ্কটিকে যদি প্রথমবার না বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিকে আরেকবার দেখে নিও যাতে সহজেই তোমরা এটাকে বুঝতে নিতে পারো তো আজ যে অঙ্কটি তোমাদের করালাম বা যে নিয়মটি তোমাদের আজকে করালাম সেই নিয়মটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেও এবং শেয়ার করে দিও কোনো বন্ধুর কাছে যাতে তোমরা সহজেই উপকৃত হতে পারে তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কোনো টাইপের অঙ্কের সাথে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য